بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের কাছে একজন বোন আসছে এই বোনটার আমরা এর আগেও চিকিৎসা করছি একবার চিকিৎসা করার পর কয়দিন ভালো ছিল একদিন আচ্ছা চিকিৎসা করার পর একদিনও ভালো ছিল না অনেকেই আর কি নিজের দোষগুলো স্বীকার করে না আমি স্বীকার করি তো আমরা এই জিনটাকে চিকিৎসা করার পর ওই জিনটার যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তারা বাড়ি যাইতে যাইতে আবার অ্যাটাক করছে শেষমেশ রোগীর স্বামী আবার আমার কাছে নিয়ে আসে রোগীর বাড়ি ফরিদপুরে কোন জায়গায় গ্রামটার নাম আমি বললাম না ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তো আমরা জিনগুলোরে হাজির করছি দেখি কি বলে যদি সুন্দরভাবে আচরণ করে আমরা তাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আর খারাপ আচরণ করলে তাদেরকে আমরা মেরে ফেলব ফরিদপুর থেকে কে কে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই জানাবেন আর সকলে এই বোনটির জন্য দোয়া করবেন ওনার একটা ছোট্ট বাচ্চা আছে এই অবস্থায় যদি জিন আসে তাহলে বুঝেন কি অবস্থা জিন গায়ে আসলো আয়া যদি বাচ্চাগুলো ছিঁড়ে ধরলো কিছু করতে পারবো তাহলে আপনারা দোয়া করবেন বোনটির জন্য আমার ওসিলায় সুস্থ হয় এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের দাম্পত্য জীবন সুখময় করে এবং রোগ সারার মালিক আল্লাহ পাক জিন বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার যাদের পরিবার আক্রান্ত তারাই জানে জিনের জ্বালা কত তো চলুন ভিডিওটি শুরু করি আর আপনারা দোয়া করতে থাকবেন আকাশ তোমার নাম আকাশ তুমি কোনো না কোনো মায়ের সন্তান কিনা একটু জোরে বলো জোরে না বললে কিন্তু আমি তোমাকে আগুন দিয়ে তাপ দেবো কোরআনের শক্তিতে জোরে বলো তুমি কোনো না কোনো মায়ের সন্তান তুমি আরেকটা মায়েকে এই মহিলাটা একটা মা না ওর একটা সন্তান আছে না তাহলে তুমি আরেকজনের মাকে কেন কষ্ট দিচ্ছ তুমি হিন্দু না মুসলমান হিন্দু তোমার বয়স কত মাত্র 38 বছর বয়স এটা তো মেনে নেওয়া যায় না তোমার সত্য বয়স বলো অন্যান্য জিনেরা বলে 500 বছর 600 বছর তুমি 38 বছর বলো কেন তুমি খুব ছোট তোমরা কয়জন আছো এখন তোমাদের যেগুলো আমি মাইরা ফেলছি ওরা তোমাদের কি বাপ মা ছিল হ্যাঁ আমি তোমাদের টিমের কিছু জিনকে মেরে ফেলছি না ওরা তোমার কি ছিল বন্ধু ছিল তুমি অল্প বয়সের জিন তোমার প্রতি আমার মায়াও হচ্ছে করুণাও হচ্ছে এখন শুনো আল্লাহ দুনিয়ায় কি জায়গার অভাব বলো আল্লাহ দুনিয়ায় কি জায়গার অভাব তাহলে তোমরা অন্য জায়গায় চলে গেলা না কেন ভালো লাগে তাহলে মিলেমিশে থাকবা ওরা আরবি পড়ে নামাজ পড়ে তোমার ভালো লাগে না তো ওরা ওদের ধর্ম অনুযায়ী কাজ করবে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী কাজ করবা ধর্ম নিয়ে এখানে কি বাড়াবাড়ি করার কথা কোথাও বলা আছে তোমার কষ্ট হয় অনেক কষ্ট হয় মেয়েটা দিনভর সুরা পাঠ করলে তোমার অনেক কষ্ট হয় আচ্ছা তোমাদের হিন্দু ধর্ম কি বলা আছে তোমরা অন্য কোনো ধর্মকে অসম্মান করো ভালো না লাগলে যে একটা লোককে কষ্ট দিবে দিতে হবে এটা কি হিন্দু ধর্মে কোথাও বলা আছে তোমাদের জায়গা বলতে দুনিয়াটা তো মানুষের জন্য তোমাদের জন্য অদৃশ্যভাবে উড়ে থাকবা বনে জঙ্গলে থাকবা এইখানে থাকবা এমন যাই হোক এগুলো কাহিনী করে লাভ নাই তুমি কি তোমরা কি মেয়েটাকে ছেড়ে চলে যাবা নাকি আমি তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবো যে কয়টা মেরে ফেলছে ওই রকমভাবে তোমাদেরকেও মেরে ফেলবো বলো তোমরা ছোট তোমাদেরকে এখন আমি মারতে চাই না তোমরা কি চিরস্থায়ী ভাই মেয়েটাকে ছেড়ে চলে যাবা আরে বাবা
জায়গা ভালো লাগে তুমি চাইলে থাকতে পারো, কিন্তু এই পরিবারের কারো ক্ষতি করবে না। ওদের ছেলে মেয়েদের ভালো লাগে, ওর হাজবেন্ডকে ভালো লাগে। হ্যাঁ, সবাইকে ভালো, সবাইকে ভালো লাগে। তো সবাইকে যদি ভালো লেগেই থাকে, তাহলে ভালো লাগার মানুষকে কেউ কষ্ট দেয়? কষ্ট দেয় না তো। তো কষ্ট না দিলে তুমি তাহলে তুমি এই রোগীর শরীরে আইসো কেন? তুমি যদি এদেরকে কষ্ট নাই দিয়ে থাকো, তাহলে তাহলে তো আমার কাছে তো এরা নিয়ে আসতো না। নিশ্চয়ই কষ্ট দেওয়া বিধায় নিয়ে আসছে। তুমি ওদেরকে ভালো লাগে, ওদের বাসা ভালো লাগে, ওদের জায়গাটা ভালো লাগে, তো তুমি বন্ধু হিসাবে মিলেমিশে থাকতা। তুমি এই মহিলার শরীরে ভর করে ওনার বাচ্চার গলা টিপে ধরে খে, তুমি তো ওই বাচ্চাটাকে এক সেকেন্ডও ঘরে থাকে না কেন? ওরা এইভাবে উতাল পাতাল ভাবে দৌড় মারো কেন, জাদু মারো কেন, ভয় দেখাও কেন, বলো এটা কি ঠিক? তো ভদ্র ছেলে তো অত ভদ্র থাকবে, তো তুমি অভদ্র বানাইতেছো কেন? তো ওর আম্মা আরবি পড়ুক, চাই ফার্সি পড়ুক, চাই বালাগল উলাবি কামালিহি পড়ুক, তো তোমার সমস্যা কোথায়? আমাদের বাংলাদেশে কি এমন কোনো দিন হয়েছে কোনো হিন্দু গীতা পাঠ করছে আর আমরা তাদেরকে যা মাইর দিছি এরকম ঘটনা ঘটছে? তাহলে যে যা ধর্ম সাম্প্রদায়িকতা কন্দল তো করা যাবে না। হিন্দুরাও কোনো না কোনো মায়ের সন্তান, মুসলমানরাও কোনো না কোনো মায়ের সন্তান, তাহলে তোমরা আরেক মায়ের সন্তানকে কেন কষ্ট দিতেছ? এদের বাড়িতে কারে কারে জাদু করছো বলো? মেয়েকে, ছেলেকে, ওর স্বামীকে, ওর বউকে, সবাইকে জাদু করছো? ওদের বাসার কয়জন জাদুগুলো তুলে নাও, বাঁচতে চাইলে জাদুগুলো তুলে নাও, নইলে মায়া ফেলবো ইনশাআল্লাহ। জাদু তুলো, আমি তোমাদের বয়স অল্প, আমি তোমাদের মেরে ফেলতে চাই না। জাদু তুলে নাও, নাও জাদু তুলো। যদি অল্প তুলো আবার অল্প রাখো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। নিছো সত্যি? কসম কাটো, কসম কাটো। কার কসম কাটলা? হ্যাঁ, তোমার নিজের কসম নিজে কাটলা? মারাত্মক ব্যাপার, একমাত্র সৃষ্টিকর্তার নামে কসম কাটা যায়। আচ্ছা, এখন তোমরা এই রোগীর পরিবার থেকে চিরস্থায়ীভাবে চলে যাবা? কোথায় থাকবো? আচ্ছা, ওনাদের বাসাতেই থাকতে চাও? হ্যাঁ। ওনাদের বাসায় থাকলে ওনাদের কারো দিকে চোখ দেওয়া যাবে না, কারো ক্ষতি করা যাবে না, পারবা? ওদের বাসার লোক কি তোমারই থাকতে বলে? কি বলে? বলে থাকুক ঘরে। কে কয়? ওর বাবাই বলে। তো তোমরা ঘরে থাকো, সমস্যা কি? তাহলে ক্ষতি করো কেন? ওদের বাড়ি তো আর একটা আছে। হ্যাঁ আছে, তো কি হয়েছে? সে আমাদের রাখে উৎসাহ যত্ন করতে। কিসের জন্য? আমাদের বুড়িমা আছে, হ্যাঁ, 80 বছর বয়স। হ্যাঁ, সে আমাদের রাখে। হ্যাঁ রাখুক, এখন কেন রাখে? তার কাজ করার জন্য। কি কাজ করে? কবিরাজি করে। আমাদের যে নাম রাখুন কবিরাজি, আমার বাবার দাদার আমল থেকে একটা এই চিন বলে থাকে। হ্যাঁ, বছরে একবার শিন্নি করা হয়। কেন শিন্নি করেন আপনারা? শিন্নি করে বলতে না করলে আমাদের সবাই মেরে ফেলবে। এই কথা কে বলছে? এই তোমাদের শিন্নি না দিলে মেরে ফেলো? না, মেরে ফেলা হয় না তো। কিসের শিন্নি দিবে তোমাদের? তোমার বাপ কামাই করে রাখছে। হ্যাঁ, ওটা তো ওরা আগে থেকেই পালন, এখন পালন করবে না, তোমাদের কিছু করার আছে? হ্যাঁ, এখন থেকে ওরা শিন্নিও পালন করবে না, তোমাদের কোনো গিন্নিও পালন করবে না। কোথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে কও? ক্লিয়ার? শিন্নি না পালন করলে তো ওর বাবা ওদের খেদাই দিবে বাড়ি থেকে। কার বাবা কাদের খেদাই দিবে? এই বউ ছেলেকে। কে খেদাই দিবে? তার বাবা। আপনার বাবা? হয়তো ওই পুরি মাঝেটা কইলে হয়তো সে সাপ দিবে না, কি করবে আমি কিছু বলতে। আচ্ছা, তোমরা এখন কি আল্লাহর ধর্মে ফিরে আসবা না হিন্দু থাকবা? হিন্দুই থাকবা। যাই হোক, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এখন শুনো, আয় ভাই, কোনো সিন্নি মিন্নি দেবেন না। আয়, ওরা সিন্নি দিবে না, তোমরা কি ওকে হামলা হাঙ্গামা করবা? হ্যাঁ আকাশ, ওরা সিন্নি দিবে না এখন থেকে, তোমরা কি হামলা করবা? তোমাদের সর্দারকে ডাকো, নাকি মাইরা ফেলছে যে ওইটাই সর্দার ছিল? আমাদের সর্দার ওই
কোন বুড়িমা? আমাদের বাড়ি একজন আছে। আপনার মা? না, এটা ওই জিবেতে যা। ও বুড়িমারে ডাক, ডাকো। যে বুড়িমা হুজুর ডাকছে। আমার কথা বলো যে হুজুর আপনাকে সম্মান। ঘুম থেকে জাগাও। আমার কথা বলো যে আমি শুভেচ্ছা জানাইছি, ডাকো। ডাকো তুমি, আমি ডাকলে কিন্তু ওর গায়ে আঙুল লেগে যাবে, ডাকো। তুমি কি বুড়িমা? ভালো আছো তুমি? তোমাকে যে কি দিয়ে অভ্যর্থনা জানাই, যাই হোক তুমি আসছো আমি অনেক খুশি হয়েছি। কেমন আছো তুমি? ভালো। আচ্ছা এই যে পরিবারটাকে যে তোমরা জ্বালাতন করতেছো, এটা কি ঠিক? এই যে তোমার এই যে সাঙ্গপাঙ্গ এরা যায় সেই মেয়েটাকে ক্ষতি করতেছে। ওদের তো মানা করি। তো মানা করতেছো এখন শুনে না, এখন যে আমার কাছে নিয়ে আসছে, এখন আমি কি বিচার করবো? মাইরা ফেলবো? ওদের বিচার আমি করবো। তুমি করবা? আমি মেরে ফেলি? না। আচ্ছা তুমি তো বুঝতে পারছো আমি কে, আমাকে চিনো তুমি? না। এখন চোখ বন্ধ করে আমার সম্পর্কে একটু খোঁজ খবর নাও দেখি, দেখো দেখি আমি কে। হ্যাঁ আর কি কি জানো আমার সম্পর্কে? তুমি জিন জাতির ক্ষতি করতে পারো। জিন জাতির ক্ষতি করতে পারি? হ্যাঁ। না আমি জিন জাতির ক্ষতি করি না, যারা খারাপ জিন তাদের মেরে ফেলতে পারি কোরআনের শক্তিতে। তাহলে এখন তুমি কি আমার সঙ্গে টক্কর নিতে চাও? আমি কারোর সাথে টক্কর নিই। এখন তোমরা নাকি এই সিন্নি চাও, ভোগ চাও, এগুলো কিসের ভোগ কিসের সিন্নি? তোমাদের কোনো সিন্নি দিবে না, ওরা দেয় আমাকে। এখন থেকে দিবে না? খাবো কি? খাবা, বিসমিল্লাহ বলবো, আল্লাহ খাওয়া দিয়ে দিবে। তুমি হাত পাতো, তোমাকে আমি খাবার দিচ্ছি। হাত পাতবা? হাত পাতো। খেয়েছি সকালে। তুমি হাত পাতো, আমি আল্লাহর কিছু নাম আছে, এই নামগুলো বললে তোমার হাতে খাবার চলে আসবে। হে আল্লাহ, তুমি তো উত্তম রিজিক দাতা, তাকে কিছু রিজিক দান করো, অফুরন্ত রিজিক দান করো মাওলা। পাইছো? বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। কি কি খানা পাইছো বলো? এই যে এই ফলগুলো আমি তোমাকে এনে দিলাম, এগুলো কিসের জন্য আনছি জানো? এগুলো আল্লাহ পাকের কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহ আমার ভিক্ষা দিছে, এই ভিক্ষা থেকে তোমাকে দিছি। তার মানে পবিত্র কোরআনে মহিমান্বিত অনেক শক্তি আছে, আছে কি না? তাহলে তোমরা ইসলাম ধর্ম থুয়ে এই সত্য ধর্মটা রেখে অন্য পথে কেন হাঁটতেছ? তোমরা কি ইসলামে ফিরে আসবা? আসতে পারি, শর্ত আছে। কি শর্ত? আসলে আমি মুসলিম, আমার সাথে যারা আছে ওরা সবাই হিন্দু। তো তুমি মুসলমান হয়ে তাহলে মানুষে এদের তোমার লোকজনকে মুসলমান বানাও না কেন? ওরা তো খুব বেয়াদব। বেয়াদব কে? তোমার হাতে আমি একটা ছুরি দিচ্ছি, যারা বেয়াদবি করবে ছুরি দিয়ে আঘাত করলে মরে যাবে। ছুরি ওদের বাসার লোক খুব বেয়াদব আছে। আচ্ছা ওটা হোক, তোমাকে আমি একটা ছুরি দিব, চুপ থাকেন। ক্ষমতা আমি দিতে পারবো না আল্লাহ, আমি ওদের জবাই করতে পারবো না। তোমার জবাই করার দরকার নেই, তোমাকে ছুরি দিব, তুমি খালি বিসমিল্লাহ বলে খুব মারবা, ইশারা করলেই মরে যাবে। হাত পাতো। হ্যাঁ ঠিক আছে, পাইছো ছুরি? পাইছো? বলো আলহামদুলিল্লাহ। বলো তোমাকে কিছু যুদ্ধের পোশাক দেওয়া হচ্ছে, যেন কেউ তোমাকে তীর মারলে ছুরি মারলে তোমার কিছু না হয়। হ্যাঁ পাইছো? বলো আলহামদুলিল্লাহ। এখন ওদের বাড়িতে কতজন খারাপ জিন আছে? বাড়িতে ওদের ঘরে আছে সাতজন। ওদের ঘরের পিছনে আম গাছ আছে, ওই জায়গায় আছে তিনজন। আর ওদের বাড়ির সামনে বড় দুইটা আম গাছ আছে, নারকেল গাছ আছে, ওই জায়গায় আছে চারজন। মানে ওই এরিয়াটাই ওদের লোক। 14 জন না? হ্যাঁ। এখন এই 14 জনকে কি আমি মেরে ফেলবো না বেঁচে রাখবো বলেন? আমি দেখবো। আপনার হাতে যে ছুরি দিছি বিসমিল্লাহ বলে কোপ মারলে সব পয়সা মরবে, যেমন নিয়ত করবেন তেমন হবে। এখন আকাশকে কি করবো, ছাইরা দেবো না মাইরা ফেলবো? তাহলে এই রুগীর পরিবার, রুগীর বাচ্চা কাচ্চা, রুগীর স্বামী সন্তান, এদের যত জাদু আছে ওরে তুলতে বলছে, ওকে তুলছে আসলেই? হ্যাঁ। এই পরিবারটা আমার কাছে নালিশ নিয়ে যদি আসে তাহলে কি করবো? আমি কিন্তু কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা। আর তোমাকে যে কোনো মুহূর্তে ডাক দিলে তুমি চলে আসবা কিন্তু? ঠিক আছে তোমরা যাও গা। আর শুনো, এই বাচ্চাদের শরীরে জাদু করা, এর আগে যে আমি যে সাতটারে মারছি ওই সাতটার কি অবস্থা? ওরা তো মারাই গেছে। এটা নিয়ে কি কোনো বিক্ষোভ বা আন্দোলন হয়েছে? হ্যাঁ।
কি কইছে, হুজুরকে মারা ফেলবে, আমাকে মারার ট্রাই করছে? হুজুরকে মারবো, ওই বউকে মারবো, ছেলেকে মারবো, আমি আমার কাহিনীটা শুনতে চাই, নিজের কাহিনী শুনলে ভালো লাগে। বোকা, আমার যে জাদু করছে, জাদু গুলো লাগে নাই? মানে আমি আমাকে তীর মারলো, ওই তীরটা 100 হাত দূরে যা পড়ে যায় আমার কাছ থেকে, তাই না? এটা কিসের শক্তিতে জানো? কোরআনের শক্তিতে। তো যাই হোক, থ্যাংক ইউ, তোমাকে সঙ্গে কথা বলে ভালো লাগলো। খানাগুলো সবাই খাইও ভাই। আপনার বুদ্ধি নিয়ে আমি কবিরাজি করবো না? আমি আমার চেষ্টা। এই যে বুড়িমা, আপনার নাম কি? জান্নাতুল ফেরদৌস। মাশাআল্লাহ, অনেক নাম। আপনি দায়িত্ব নিলেন তো? আপনার যে ছুরি দেওয়া হয়েছে, এই ছুরিটা অন্য কোনো কাফির জিন হাতে নিলে ওদের হাত পুড়া যাবে, নগদে মইরা যাবে। এই ছুরিটা আপনার জন্য, আপনি এই ছুরি দিয়ে সবাইকে সাইজ করবেন, ঠিক আছে? জি। ওদের বাড়ির লোক? ওদের বাড়ির লোক মানে লোকজন যেগুলো মানুষ, মানুষ শয়তানের বিচার আল্লাহ করবে। যারা বেয়াদ মানুষ, শয়তান বেয়াদবি করলো, ওরাও থাপড়াবা। হ্যাঁ জি, পারমিশন দিয়ে দিলাম। আর তুমি পারলে ওদেরকে দিনের দাওয়াত দিবা, আকাশকে মুসলমান বানাবা। হ্যাঁ, অনেক বলছি, হয় না তো? এখন ওই যে কেরামতি দেখাবা, দেখাইলে হয়ে যাবে। খাবার চাইলে বিসমিল্লাহ বলবা, খাবার চলে আসবে, ওদের খাবার দিবা, মন গলাবা, ঠিক আছে? আর ওদেরকে ঘর থেকে বাইর করে দিবা, ঠিক আছে? জি। ওকে বুড়িমা, আসসালামু আলাইকুম। আপনি চলে যান, আকাশকে সামনে দেন। ওয়ালাইকুম সালাম। আকাশ সামনে আসো। জি। কি কি ঘটনা ঘটছে তুমি শুনছো? হ্যাঁ। আর বেয়াদবি করবা? জি না। যদি বেয়াদবি করো কি অবস্থা হবে? মেরে ফেলবে আগের 7 জনের মতো। জান্নাতুল ফেরদৌস তোমাদের বুড়িমা, উনি মুসলমান, ওনাকে ছুরি দিছি, খাবার দিছি, পোশাক দিছি, তোমরা কি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসবা? না, না আসো দুঃখ নাই, কিন্তু এদের পরিবারের ক্ষতি করতে পারবো না। ক্ষতি করবা? না। যদি ক্ষতি করো তাহলে মাইরা ফেলবো, ঠিক আছে? বাচ্চাদের দুষ্টামি করবো না, ঠিক আছে? ঠিক আছে, যাও গা, সবাই চলে যাও, মাফ করে দিলাম এইবারের মতো। যাও, সবাই সালাম দিয়ে যাও। সালাম দিবে না, টেনশনের কারণ নেই। একটু পানি শিখা দাও মুখে। এদের সঙ্গে বিদ্রোহ করে লাভ নাই, বুঝতে পারছেন না? কি সমস্যা হবে? এই আপা, হ্যালো, কেমন আছেন? আমার দিকে তাকান, কি শুনেন? আপনি আমার একটু আগে কি গালি দিছেন, খেয়াল আছে আপনার? বোকা দিছেন, খেয়াল আছে? বোকা দেন নাই? ও আচ্ছা, দেন নাই তো ভালো। এতক্ষণ কি কি হয়েছে বলতে পারেন? আচ্ছা, যাই হোক, আপনার শরীরে অনেকগুলো জিন ছিল, আমরা তাদের সঙ্গে কথা বলছি, একটা সর্দার জিন আছে, তার কাছে প্রতিশ্রুতি নিছি আপনার সংসারে আর কোনো ক্ষতি হবে না। আমরা যে আপনাকে চিকিৎসা দিলাম, এ সম্পর্কে আপনি এখন কি বলতে চান, কিছু বলবেন? হ্যাঁ বলেন। আপনাকে মেরে ফেলতো, তো এটা জিনের মুখেই বলছে। তো আপনি এখন থেকে প্রতিদিন নামাজ তো পড়েন, কোরআনও পাঠ করেন, যা আমি শুনলাম, যতটুকু জিনেদের মুখেই শুনলাম, হিন্দু জিন বললো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বেন, এবং সকালে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, বিকালে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বেন। তাছাড়া তসবিহ তাহলিল, আল্লাহর জিকির পাঠ করবেন। আর যখন কোনো কারণে অসুস্থ হবেন বা শরীর খারাপ হবে, সেই সময় তো নামাজ পড়তে পারবেন না, কিন্তু এই 3 কুলের আমলদার চালায় যাবেন, ঠিক আছে? আচ্ছা, শুক্রিয়া। হ্যাঁ, আপনি আমলদার ব্যক্তি দেখে বোঝা যায়। দেশবাসী আপনার প্রোগ্রামটি দেখবে, দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, মানে কোনো পরামর্শ আছে যেন জিন ধরতে না পারে? হ্যাঁ,
জি বলেন, সবাই দোয়া রাখবেন যেন আমাদের এরকম কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এবং আপনারাও আমল করবেন। জি আচ্ছা, সকলে বোনটির জন্য দোয়া করবেন, ওনার ছোট বাচ্চার জন্য দোয়া করবেন, এবং ওনার স্বামীর মুখ নিব না, ওনার স্বামীর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। Jazakallah.